মাত্র 5 জন বাড়তি কোনযাত্রী এসেছিল, আর এই অপরাধেই কোনযাত্রী এবং বরের বাড়ির লোকজনের মধ্যে বেঁধে গেল খণ্ডযুদ্ধ। ঘটনায় শেষ পর্যন্ত লণ্ডভণ্ড হয়ে যায় বৌভাতের অনুষ্ঠান। বীরভূমের দুবরাজপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। 25 জনের জায়গায় কোনযাত্রী গিয়েছিল 30 জন। সেটাই যে এত বড় গণ্ডগোলের কারণ হয়ে দাঁড়াবে কেউই ভাবতে পারেননি। কিন্তু মাত্র 5 জন অতিরিক্ত অতিথি দেখেই মাথা গরম হয়ে যায় বরের বাড়ির লোকেদের। এরপরে কোনযাত্রীর তরফে আসা লোকেদের বেধড়ক মারধর করা হয়। রেয়াত করা হয়নি নতুন বউকেও। আহত বেশ কয়েকজনকে ভর্তি করা হয় সিউড়ি হাসপাতালে। দুবরাজপুরের লোবা পঞ্চায়েতের শিমুলডিহি গ্রামের সুরিয়া খাতুনের সঙ্গে পাশের সদাইপুর থানার গুনসীমা গ্রামের শেখ আতিকুলের মুসলিম মতে বিয়ে হয়। রবিবার 16 জুলাই বৌভাত খেয়ে শিমুলডিহি থেকে 30 জন কনেযাত্রী যান গুনসীমা গ্রামে। 25 জন কনেযাত্রী নিয়ে যাওয়ার কথা ছিল, পরিবর্তে 5 জন বেশি অতিথি নিয়ে যাওয়ায় বচসা শুরু হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়, দুপক্ষের মারপিটে রক্তারক্তি অবস্থা হয়। দুবরাজপুরের লোবা পঞ্চায়েতের শিমুলডিহি গ্রামের সুরিয়া খাতুনের সঙ্গে পাশের সদাইপুর থানার গুনসীমা গ্রামের শেখ আতিকুলের মুসলিম মতে বিয়ে হয়। রবিবার বৌভাত খেয়ে শিমুলডিহি থেকে 30 জন কনেযাত্রী যায় গুনসীমা গ্রামে। কিন্তু 25 জন কনেযাত্রী নিয়ে যাওয়ার কথা ছিল, পরিবর্তে 5 জন বেশি অতিথি নিয়ে যাওয়ায় বচসা শুরু হয়ে যায়। এরপরই রক্তাক্ত ঘটনা কোনে পরিবার বনাম বরপক্ষ পরিবারের একেবারে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। লণ্ডভণ্ড হয়ে যায় বৌভাতের অনুষ্ঠান। অন্যদিকে কনের দাদার অভিযোগের ভিত্তিতে বৌভাতের দিনে বরসহ বরপক্ষের 4 জনকে গ্রেপ্তার করেছে দুবরাজপুর থানার পুলিশ। শুনবো কনের দাদা কি বলছেন। মানে এই জন্য কি তোমাদেরকে মারধর করলো? ওই জন্য মারধর, বাস আর কোনো মারামারি ফাটাফাটি ঝগড়া ঝাঁটি কিছু নাই। যে কারোর সাথে ঝগড়া হচ্ছে কিংবা কোনো অন্য কোনো সাথে ঝগড়া। আচ্ছা, বিয়ে তো হয়ে গেছে? বিয়ের সাথে সব কিছু হয়ে গেছে। আচ্ছা, খালি জিনিসপাতি সব কিছু দেওয়া হয়ে গেছে, কোনো কিছু বাকি নাই। আচ্ছা, খালি ওইটুকু একটুকুই যে মারধর করে। মানে এবার 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 মেয়েকে নিয়ে কি করবে? মেয়ে বলছে আমি থাকবো না। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, প্রেস করুন বেল বাটন।